আপনার বাবার নামটা বলেন। বললামই তো শরবত খান। ও আবার শরবত খান। আচ্ছা খাইতেছি। ইশ মায়া আমার কত ভালো। মা আজানো নেই শোনো। তোমার মার নামটা কো? ওমর জান। ও হে পাশে দামু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসতে পারি? বসে। কেমন আছেন মাঝি? হ্যাঁ ভালো আছেন। বিয়ে শাদিতে করতেছেন? ভালো না তো মনে কোনো একটু ঠিক আছে, কেন যাবে সংসারটা করা পড়েন। সোনাদি আপনার নাম ঠিকানা তো সম্পূর্ণ বলতে হবে, তাই না? নাহলে তার স্বামীর ঘরে প্রবেশ করতে পারবে, তাই না? তো আমরা কার্যক্রম শুরু করি। আমার নাম দয়া করে আপনার বাবার নামটা যদি বলতেন। শরবত খান। বাবা আপনার তো আসলে মনে করেন জাতি মাতার তালে ঠিক আছেন। আপনি বুঝলেন কেমনি? জানি ওটার দিকে নজর দিচ্ছি। খাইয়ে এলি কারণ মাঝি আমার ঘোরাটা ঠান্ডাইছে। তো এখন আপনি আপনি বাবার নামটা বলেন। বললামই তো শরবত খান। ও আবার শরবত খান? আচ্ছা খাইতেছি। ইস মায়া আমার কত ভালো। মাঝি কুল যারা পুরো ঠান্ডা কুল কুল হয়ে গেছে গা। তো মাঝি আপনার বাবার নামটা কই এই হলাম? বললামই তো আর কতবার বলবো শরবত খান। আহা মাঝি আপনি যতবার কইলেন আমি তো ততবারই মা শরবত খেলাম, তাই না? আর কত খামো, খাইতে খাইতে তো আমার পেটটা ফুলে গেছে গা। এলাই তো দয়া করে আপনার বাবার নামটা কোন আমি একটু খাতায় উঠাই। আসলে কাজী সাহেব আমার বাবার নামই শরবত খান। তুমি আগে কইবো না, আর আমি হলো খালি মনে করে ডগর ডগর করে শরবত খাইতে গেছি। তা মা তুমি আগে থেকে আমার বুঝা বলবো না যে তোমার বাবার নাম হলো যে শরবত খান, আর আমি খালি শরবতই খাইতে আসছিলাম। দেখা ওইসব কোনো ব্যাপার না। তো মা আজানো নেই শোনো। তোমার মার নাম দেখো ওমর জান। ও হে পাশে দামু। মা জান আয়া বসে হেমুরা। এখন কো ওমর জান। আবার হেমুরা দিতাম দেখতে না। তুমি খালি আমার কইতেছে অমর জান অমর জান অমর জান অমর, একবার এই পাশে আহি আবার এই পাশে, একবার ওই পাশে আবার এই পাশে, কিন্তু নাম তো আর কো হলো না। আপনার মায়ের নামটা কি? আসলে কাজী সাহেব আমার মার নামই অমর জান। ও আচ্ছা এইবার আমার মিষ্টি গুলো একটু বুঝাই বললে ভালো হতো না যে আমার মার নামই অমর জান? তাহলে কি আর আমি এত ঘোরাঘুরি করতাম? মিষ্টি হয়েছে থাক। বললামই তো কাইন্দা কর। ও এই কান্দা হইতাছে না? হ্যাঁ বুঝছি। Oh!
গাদা